তো এখন কিচেনে চলে এসেছি, এবার সব মানে যা যা আছে সব কিছু শেষ করতে হবে। অনেক কিছু আছে, সবজি টবজি, জানি না সব সবজি শেষ হবে কিনা। আসলে এটা একদিনের মধ্যে প্ল্যান হয়েছে, তো একদিনের মধ্যে এবার সব কিছু শেষ করতে হবে। তো দেখছি কোনটা দিয়ে কী বানানো যায়, চেষ্টা করবো সবগুলোই শেষ করার। তো অনেকটাই দুধ রয়েছে, সেটারও একটা কিছু ব্যবস্থা করতে হবে। দেখি চলো ফটাফট সব, যা আমাকে বুঝতেই পারছি সারাদিন আমার রান্নাঘরে কেটে যাবে, চলো সব লেগে পড়ি। মুসুর ডালের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো খেতে হয়। আমি প্রথম যেদিন রান্না করেছিলাম, প্রদীপ বললো কি কী মার তরকারি করেছো, মানে দেখতে আর গন্ধটা এত সুন্দর হয়, খেলে তো বুঝতেই পারবে যে নামটা কী মানা মুসুর ডাল। তো সেই জন্য বলবো তোমরা অবশ্যই ট্রাই করো, ভীষণ সোজা একটা রেসিপি আর খুব টেস্ট হয়। তো যাই হোক, এটা তো মুসুর ডালটা ভেঙে পড়ে যাচ্ছিল, তাই ভাবলাম সবটা আজকে করে ফেলি, নাহলে জানলা দরজা বন্ধ থাকবে, তো এমনি বৃষ্টির জন্য ভেঙে হয় আর জানলা দরজা বন্ধ থাকবে আরও তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তো সে যদিও আমি বেশি দিনের জন্য যাচ্ছি না, তো যাই হোক মুসুর ডালটা উদ্ধার করলাম। এবার সুজি দেখছি অনেকটা রয়েছে, মানে কৌটোতে ধরেও আলাদা রয়েছে, তো যেটা কৌটোতে আছে ঠিক আছে, হয়তো ঠিকই থাকবে, বাকিটা খারাপ হয়ে যাবে, আর দুধ অনেকটা রয়ে গেছে। তো সেই জন্য চলো সুজি আর দুধ দিয়ে একটা কিছু বানিয়ে ফেলি। সুজি দিয়ে বানিয়ে ফেললাম,
জানি না কোনটা কখন খাবো, মানে এই যে সুজিটা কখন খাবো, তারপরে আরো অনেক কিছু আছে পর পর দেখাচ্ছি, চলো কোনটা কখন খাবো জানি না। প্রদীপ তাই বললো, সব তো বানাচ্ছ, খাবো কখন? এবার যদি না বানে তাহলেও এগুলো নষ্ট হবে, বৃষ্টি হচ্ছে আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, তো যদি না বানে তাহলেও নষ্ট হবে, আর বানিয়ে যদি খেতে পারি দেখি আজকে পেটও কতটা কি স্বাদ দেয়। তো চলো এবার দেখি অন্য কোনটা কি উদ্ধার করা যায়। এই যে এই ফলগুলো এখন বসে বসে কাটলাম, বেদানা ছাড়াতে কত টাইম লাগে, পাকা পেঁপে কাটতে সময় লাগে, তো এতগুলো সময় আমার এখন নষ্ট হলো, নষ্ট হলো না মানে এগুলো তো না খেয়ে গেলেও পচে যাবে, আর নিয়ে যাব সে তো তেবড়ে তুবড়ে যাবে, তো সেই জন্য এগুলো কাটলাম তো সময় নিয়ে, এবার এখনও এগুলো খেতে হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। তো এটা প্রতিবাসক, তো দুজনে মিলে এটা খেয়ে উদ্ধার করব, অনেকটাই একটা গোটা পেঁপে। এই যে সন্ধেবেলা চা বানিয়ে নিলাম, তো আজকে দুজনেরই দুধ চা, কারণ হলো দুধটাও তো আমাকে শেষ করতে হবে, সেই জন্য এটা দুধ চা বলা যায় না, এটা দেখতে পাচ্ছ কালারটা দেখে দুধই, কারণ আমাকে দুধটাও তো শেষ করতে হবে সেই জন্য। তো আমি দুধ চা খেলে আমার গ্যাস হয়, কিন্তু তবু আজকে খেতেই হবে। আর তার সাথে একটুখানি মুসুর ডাল আমি ভিজিয়েছিলাম, সেটাকেও বড়া করে উদ্ধার করলাম। চলো এবার খেয়ে নিই, আমি এখন আবার গ্যাসের ওষুধ খেয়ে নিতে হবে, নাহলে যে কী হবে তার তো কোনো ঠিক নেই। এটা পুরো দুধই, দুধ চা না। তো চলো এটা খেয়ে নিই। এখন বাজে হলো 11:30, এখন গিয়ে আমি কিচেন থেকে বেরোলাম, সমানে রান্না করে যাচ্ছি। তখন নিশা ফোন করেছে, বলছে যে ডিনার কি বানাবে বা কী করলে, হলো আমি তো কিচেন থেকে বেরোতেই পারছি না, সমানে তো বানিয়েই যাচ্ছি, এটা দিয়ে ওটা, ওটা দিয়ে ওটা, ওটা দিয়ে এটা, কোনটা মোগললে হবে। লাস্টে মুসুর ডাল ছিল একটুখানি, সেটা ভেজিয়ে রেখেছিলাম, সেটাকেও বেটে বড়া করে ফেললাম। উফ বাবা, মানে যাই হোক সব উদ্ধার করতে পেরেছি। আর আমি একা গেলে ঠিক আছে যে রেখে দিতাম, প্রদীপ করে নেবে খেয়ে নেবে, এবার যেহেতু প্রদীপও যাচ্ছে তো সেই জন্য আমি বলিনি না, এতক্ষণ প্রদীপ যাচ্ছে আমি বলিনি, বিকজ হলো আমার ব্লগ আমার দিদি দেখে, তো আমরা কাউকেই বলিনি প্রদীপ যাচ্ছে, তো এটা দিদিকে সারপ্রাইজ দেব বলে বলিনি কাউকে, তো একজনকে জানলেই সবাই জেনে যাবে, তো সেই জন্য যাই হোক। তো যেদিনকে আমার টিকিট দিদি ছেলে কেটে পাঠিয়ে দিয়েছে, তো পরের দিন প্রদীপকে বলেছে এসো এসো জামাইবাবু যে একটু চেষ্টা করো, তারপরে নিশাও বললো যে এসো ভালো লাগবে, সব মা সবাই রিকোয়েস্ট করাতে, খুব একটা কিন্তু প্রদীপ ছুটি টুটি নেয় না, যার জন্য কেউ আশাই করেনি বা আশা করছেও না যে প্রদীপ যাবে বলে, ওকে বলতেই ভয় পায় যে উইকডেজে প্রদীপ অফিস কামাই করে আসবে, এটা কেউ ভাবতেই পারে না। তো যাই হোক অনেক বুঝিয়ে টুঝিয়ে রাজি হয়েছে দেখলাম, ও ওই একটাই বলছিল যে এখন যদি যাই আমি তাহলে পুজোর সময় কী করে যাব, কেন এত ছুটি আমি বলতে পারবো না, বললে পেয়ে যাবে যেহেতু ও ছুটি নেয় না, কিন্তু বলছে আমি বলতেই পারবো না এত ছুটি। তো যাই হোক বলছে এই আগস্টে নেবো, আবার অক্টোবরে ছুটি হবে না, আর কলকাতা গেলে তো দুদিনের জন্য হয় না একটু বেশি, তবে এবার কিন্তু মাত্র 4-5 দিনেরই ছুটি নিয়েছে, তো আমার বুঝতেই পারছো খুব কম দিনই থাকা হবে কলকাতায়। তো যাকে চলো তারপরে, হ্যাঁ আজকে এখন আর এখনও পর্যন্ত প্যাকিং এই দেখো এই টাল হয়ে রয়েছে, সুটকেস এখনও বন্ধ করতে পারিনি, দেখেছো তো, মানে সুটকেস যতক্ষণ না বন্ধ করে নাবাচ্ছি না, বন্ধ করে নাবালেও আবার মনে পড়ে খুলে এটা ভরি খুলে এটা ভরি, তো সেই জন্য সুটকেস একদম বন্ধ করছি না, লাস্ট মোমেন্টে বন্ধ করব। তবে হ্যাঁ আজকে বন্ধ করে শোবো, কেননা কালকে সকালে আমাকে 9:00 বেরোতে হবে, তার আগে উঠতে হবে, ওই জন্য এমন কিছু রাখবো না যে সুটকেসে ভরি, লাস্টে যদি কিছু মনে পড়ে সেগুলো হ্যান্ডব্যাগে যে নিয়ে নেবো, আর এটাই হলো ব্যাপার। আর এই যে দুখানা সুটকেস, এই যে দুটো সুটকেস, তার কারণ হলো একটা প্রদীপের একটা আমার, এটা প্রদীপের আর এটা হলো আমার, তো আমারটা মোটামুটি হয়ে গেছে বন্ধ করব, আর প্রদীপেরটা এখনও ভরিনি, আসছে ভরবে, এই হলো ব্যাপার। আমার মা বলেছে একটুখানি সাবুদানা নিয়ে আসবে, এখানে নাকি সাবুদানা ভালো, কিছুই না কিন্তু সেমই সাবুদানা, বলে নাকি এখানেরটা ভালো, আসলে এখানে না সাবুদানা দিয়ে অনেক রেসিপি হয়, সাবুদানার খিচুড়ি সাবুদানা খুব খায়, তো হয়তো সেই সাবুটা একটু আলাদা, মা যখন এসেছিলো এটা নিয়ে গেছিলো, মায়ের ভালো লেগেছে, তা মা বলে একটু সাবুদানা নিয়ে আসবি, আর তো কিছু নিয়ে যাচ্ছি না, এখানের থেকে অনেক বেশি জিনিস কলকাতায় পাওয়া যায়, তো যাই হোক সাবুদানাই একটা শুধু নিয়েছি, এবার সুটকেসগুলো বন্ধ করব। তো চলো খুব টায়ার্ড, এবার একটুখানি গুড নাইট করবো। আর এতে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, যেটা আমার সাথে ঘটে তোমাদের সাথে ঘটে কি না জানি না, সেটা হলো আমার যেদিনকে ভোরে ওঠা থাকে তার আগের দিন ঠিক রাত্রিরে আমার অনেক দেরিতে শোয়া হয়, কোনো না কোনো কারণে, হয়তো এই ভোরে উঠবো বলে গোছানো, এই যে আজকে যেমন দেখো অলরেডি কিন্তু 12:30 বাজে, এখন আমি বেডে যেতে পারিনি, আরও আধ ঘন্টা মতো লাগবে এসব গুছিয়ে গাছিয়ে যেতে। তো যা হয় দিদির ছেলে ফোন করেছিল, করে ও বললো যে তুমি এখনও শোওনি, তুমি উঠতে পারবে কালকে, হ্যাঁ হ্যাঁ ঠিক উঠে যাব।
তো এই জন্য। আর কালকে জার্নিটা আমাদের ভীষণ বড় জার্নি হতে চলেছে, যদিও ফ্লাইটে যাচ্ছি অনেক বড় জার্নি হতে চলেছে। কেন হচ্ছে সেটা কালকে সকাল থেকে যখন ব্লগটা স্টার্ট করব তখন সব বলবো, আর ডিটেলস এখন বলছি না, আজকে ভীষণ টায়ার্ড। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো এই যে যেটা বললাম যে প্রদীপ যাচ্ছে কেউ জানে না, তো প্রদীপকে দেখে ওদের কী রিয়াকশান হয় সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, চেষ্টা করব, জানি না কী পজিশানে হবে না হবে, তো চেষ্টা করব করা। আমিও দেখতে চাই সেই রিয়াকশানটা সবার, যে কি প্রদীপকে দেখে সবাই কী রিয়াকশান দেয়। তো চলো আজকের মতো টাটা, বাকি কথা কালকে যেতে যেতে হবে। বাই।